শিক্ষার্থীরা, তোমরা এর আমার আগের লেকচারটি নিশ্চয় শুনেছো। সেখানে আমি জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করার সমস্যাগুলো সমাধান করে দিচ্ছিলাম। তোমরা খেয়াল করো, এখানে আরো এক ধরনের একটি জটিল সংখ্যা রয়েছে, যে জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করতে বলা হচ্ছে। দুই নম্বর প্রবলেমে আমার লেকচার শিটে দেওয়া আছে। তোমরা দেখো, দেখাও যে 3 - i, 1 - 2i জটিল সংখ্যাটির মডুলাস 2, আর্গুমেন্ট 5/4। তাহলে এই জটিল সংখ্যাটির আমাদের মডুলাস এবং আর্গুমেন্ট বের করতে হবে। দেখা যাক আমরা কিভাবে করা যায়। 1 - 2i, 1 - 2i এই একটি জটিল সংখ্যা। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো, আমি যখন জটিল সংখ্যা আলোচনা করছিলাম বা শুরু থেকে ধারণা আলোচনা করেছি বা এর আগেরও যে জটিল সংখ্যাটির মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করেছি, সেই জটিল সংখ্যাটি একটি নির্দিষ্ট ফরম্যাটে ছিল। সেটি হচ্ছে আমাদের জটিল সংখ্যার আদর্শ ফরম্যাট, a+ib, এই ফরম্যাটে ছিল। কিন্তু আমরা যে এবার যে জটিল সংখ্যাটি দেওয়া হয়েছে, এই জটিল সংখ্যাটি এরকম আকারে নেই, অর্থাৎ এখানে একটি জটিল সংখ্যা ভাগ আরেকটি জটিল সংখ্যা। কিন্তু জটিল সংখ্যার ক্যালকুলেশন করতে গেলে, জটিল সংখ্যার তুমি যে ধরনেরই ক্যালকুলেশন করবা, তোমার মডুলাস বের করো, আর্গুমেন্ট বের করো, অর্গান চিত্রে প্রকাশ করো, কিংবা জটিল সংখ্যার যত প্রকার ক্যালকুলেশন রয়েছে সকল প্রকার ক্যালকুলেশনে জটিল সংখ্যাটি যে আকারেই থাক, যেভাবেই থাক, তোমাকে এই আদর্শ আকার অর্থাৎ a+ib আকার প্রথমে করতে হবে। তারপর তুমি এই অধ্যায়ের বিভিন্ন নিয়মগুলো ফলো করতে পারবে, না হলে ভুল হয়ে যাবে। তাহলে এখানে যে জটিল সংখ্যাটি রয়েছে, এই সংখ্যাটি এই আকার নেই, এই জন্য এই ধরনের সংখ্যাকে আমাকে প্রথমে a+ib আকার তৈরি করে নিতে হবে। a+ib আকার তৈরি করার একটা বিশেষ করে ভাগের ক্ষেত্রে, এরকম ভাগ থাকলে একটি বিশেষ নিয়ম হচ্ছে, হরে যে জটিল সংখ্যাটি থাকবে সেখানে আয়ের যে চিহ্ন থাকবে অর্থাৎ মাইনাস, এই নিচের তীর হরের অনুবন্ধি দ্বারা লব এবং হরকে গুণ করে ফেলতে হবে। অনুবন্ধি জটিল সংখ্যা বলতে কি বোঝায় আমি তোমাদের ডিসকাস করেছি, তোমরা খুব ভালো করেই জানো। সেখানে আমি অনুবন্ধি জটিল সংখ্যা বলে দিয়েছি, অর্থাৎ অনুবন্ধি জটিল সংখ্যা হচ্ছে আয়ের চিহ্ন পরিবর্তন করে দিলেই সেটি অনুবন্ধি হয়ে যায়। তাহলে আমাদের কি করতে হবে, মনে রাখবা, হরের এই হর, হরের বিপরীত দ্বারা, হরের অনুবন্ধি দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ লব ও হরকে হরের অনুবন্ধি জটিল সংখ্যা দ্বারা গুণ করি। সকল ক্ষেত্রে নয়, শুধুমাত্র ভাগের ক্ষেত্রে তোমার এই আকার নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই কৌশলটি অবলম্বন করতে হবে। তাহলে এখানে হর কত, 1 - 2i, এর অনুবন্ধি কি হবে, 3 - i, এর অনুবন্ধি কত হবে, অনুবন্ধি মানে আয়ের চিহ্ন, আয়ের চিহ্ন এখানে মাইনাস, দ্যাট মিন্স 1 + 2i, আর আগে থেকে এই হর রয়েছে, এর অনুবন্ধি কত, 1 + 2i, অর্থাৎ হরের অনুবন্ধিতে লব এবং হর উভয়টিকেই আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। আমরা যদি গুণ করি তাহলে এখন গুণ করে দিই, এখন স্বাভাবিক গুণ, আমরা যদি গুণ করি 3 - 3 - 3 - 6i - i, গুণ করলে i, মাইনাস প্লাসে -2i² - 2i² 3 - 6i প্লাস হবে, 3 + +++ হবে। এবার এটি যদি আমরা গুণ করি অর্থাৎ a - b * a+b, তাহলে a² - 2i² আমরা আরো ক্যালকুলেশন করি, আমরা যদি পরবর্তী ক্যালকুলেশন করি তাহলে এটা কি হবে, 1² - 4 - i² এখানে কি হবে, 3 + 5i, 6i থেকে একটা i বাদ, -2i² এর মান আমরা i এর বিভিন্ন ঘাত যখন তোমাকে আলোচনা করেছি তখন আমরা দেখেছি i স্কয়ার এর মান -1, যেটা আমাদের জানা। তাহলে নিচেও যদি আমরা এখানে -1 মান বসিয়ে দেই তাহলে -+ অর্থাৎ নিচে হবে 5, আর উপরে -+ তাহলে 2 + 2 + 3 5
5 plus 5 r. পরবর্তী লাইন আমরা যদি উভয় জায়গা থেকে 5 কমন নিয়ে নিই এখান থেকে 5 কমন এটা 5 5 কেটে গিয়ে হবে 1 plus i. খেয়াল করে দেখো আমাদের জটিল সংখ্যাটি এখন a plus ib আকার তৈরি হয়ে গেছে যেখানে x x plus iy আকার a plus ib কিংবা x plus iy একই কথা তাহলে x এর মান 1 y এর মান 1 এখান থেকে আমরা এখন মডুলাস আর্গুমেন্ট বের করতে পারবো এখন যেহেতু আমাদের a plus ib কিংবা x plus iy আকার তৈরি হয়ে গেছে সুতরাং আমরা এখান থেকে এখন মডুলাস এবং আর্গুমেন্ট বের করতে পারবো এর মানে হচ্ছে মডুলাস এবং আর্গুমেন্ট তুমি যদি বের করতে চাও তোমাকে অবশ্যই প্রথমে এই আকার তৈরি করতে হবে এই আকার তৈরি করতে হবে এই আকার না তৈরি করলে তুমি মডুলাস আর্গুমেন্ট বের করতে পারবে না এমনকি জটিল সংখ্যার কোনো ক্যালকুলেশন করতে পারবে না তোমাকে যদি একটা জটিল সংখ্যা দেওয়া হয় অবশ্যই তোমাকে সর্বপ্রথম হচ্ছে a plus ib আকার তৈরি করে ফেলতে হবে আমরা তৈরি করে ফেললাম এখন আমরা বের করে দেখি মডুলাস of z তাহলে আমরা মডুলাস কি বলেছিলাম root over x square plus y square এখানে x এর মান কত 1 y এর মানও 1 তাহলে root 2 আমাদের প্রমাণ হয়ে গেল একইভাবে arg of z arg of z arg of z কত হবে tan inverse 1 by 1 y এর মান 1 x এর মান 1 তাহলে tan inverse 1 pi by 4 এটি মধ্যে মনে হয় আমাদের প্রমাণ অর্থাৎ মডুলাস root 2 আর আর্গুমেন্ট পাই বাই 4 দেখাতে বলেছিল কি হয়েছে আমাদের এগুলো আমাদের আনসার এটা আনসার এবং এটা আনসার প্রমাণ আমাদের মিলে গেছে সুতরাং আমাদের অঙ্ক সমাধান হয়ে গেছে তাহলে আমরা অন্য এক ধরনের প্রবলেমও যেটা আদর্শ আকার ছিল না সেই ধরনের একটি প্রবলেমকেও আমরা আদর্শ আকারে নিয়ে এসে মডুলাস আর্গুমেন্ট নির্ণয় করে ফেললাম এভাবেই আমার লেকচার সিটে অন্য অন্য যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো তোমরা মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করবে বাসায় করবে কোনো সমস্যা হলে আমাকে ইনবক্স করবে এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ